নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ সরকার। আজকে কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, সেটা হচ্ছে গিয়ে অক্টোপ্যাডে কীভাবে ড্রামস ফিল বাজানো যায় এবং খুব সহজ সহজ স্টিক কন্ট্রোল, খুব সহজ সহজ স্টিকিং দিয়ে কীভাবে একটা অ্যাডভান্স ড্রাম সোলো বাজানো যায় এবং কী কী স্টিকিং বা কী কী স্টিক কন্ট্রোল প্যারাডিডল আমি ইউজ করছি সমস্তটাই দেখিয়ে দেবো। চলে স্টার্ট। খুব সহজ সহজ স্টিকিং, ফার্স্ট টাইম দেখাই যে আমি যা যা বাজালাম অল্প একটা স্টিকিংয়ের মধ্যে আমি বাজালাম। ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা জীবনের প্রথম যেদিন ক্লাস করি, আর এল আর এল, তো এটা যদি আমরা সেভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে পরে আমরা এটাকে কীভাবে অ্যাপ্লিকেশন করে, কীভাবে অ্যাপ্লাই করে আমরা অন্যরকম বাজাবো দেখাচ্ছি। এটা আমি কিভাবে অ্যাপ্লাই করি, নেক্সট এল 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 অনলি এল, খুব সিম্পল স্টেকিং। এবার এটা প্র্যাকটিস করার অ্যাপ্লাই কীভাবে দেখাচ্ছি। নেক্সট সেম আর আর আর, খুব সহজ সহজ স্টেকিং কিন্তু একটু প্র্যাকটিস করে এবার এর অ্যাপ্লিকেশন কি। আশা করছি ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সবার ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করো যারা অক্টোপ্যাড বাজায় বা ড্রামস বাজায়। সেম স্টিকিং, সেম স্টিক কন্ট্রোল, সেম প্যারাডিডল ইউজ করে
একটু অ্যাডভান্স লেভেলে সলো বাজানো যেতে পারে। যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।